আছি আজকে আমরা একটু আমাদের যে আশা করি শুনতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাবো যাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে নোটিশ পত্র রয়েছে সেই নোটিশ বলে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নবম সপ্তাহ বিতরণ ও ডাউনলোড এখানে আপনারা গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড বিষয়টা আমি যে ডাউনলোড করা হলো তারপর বিস্তারিত এখানে দেওয়া রয়েছে দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা সেই দেখতে পাচ্ছি 25/1/2022 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ঢাকা বাংলাদেশ একটি স্মারক দেওয়া হয়েছে 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নবম সপ্তাহ বিতরণ। এখানে যে 27 জুলাই 2021 যে একটি মাউসির যে একটি স্মারক নম্বর ছিল সেখানে আরেকটি স্মারক নম্বর ছিল দুইটি স্মারক নম্বর। তো এখানে ইতিপূর্বে কিছু দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট, তো এর আলোকে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো সেটা নবম সপ্তাহের জন্য বিতরণকৃত নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম 26 জানুয়ারি, অর্থাৎ আজকে হলো 25 জানুয়ারি, আগামীকাল হলো 26 জানুয়ারি। তো 26 জানুয়ারি বুধবার থেকে শুরু হবে। তো সবাই সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, অনেকে আমার সাথে অ্যাড আছেন বা ভিন্ন আছেন, তা আপনারা যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে মাউসির যে অধিদপ্তরের ওয়েব রয়েছে www.dshh.gov.in এখানে গেলে আপনারা যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ড থেকে সেটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে পিডিএফ ফাইল আছে সেই পিডিএফ ফাইল আপনাদের শিক্ষার্থীদেরকে সরবরাহ করতে পারবেন। তো এখানে যে ফাইলটি রয়েছে সেখানে সর্বমোট পেজ রয়েছে 60টি। তো এখানে হলো নোটিশটি, মূল নোটিশটি। তো এই এবং উক্ত অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে যথাসময়ে যথাযথ অনুসরণ পূর্বক প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। সংযুক্ত অ্যাসাইনমেন্ট নবম সপ্তাহ এখানে আমাদের যে পরিচালক মাধ্যমিক উনি সিগনেচার করেছেন এবং বিতরণ কোথায় করতে হবে জেলা শিক্ষা অফিসার সকল জেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা এবং অধ্যক্ষ প্রধান শিক্ষক নিশ্চিত উপজেলা থেকে অ্যাসাইনমেন্ট করবে। 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় হলো গণিত, বিষয় কোড 109, স্তর হলো এসএসসি। তো এখানে যে 3 নম্বর যে অ্যাসাইনমেন্ট আছে সেই 3 নম্বরের অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, শিক্ষণফল এবং নির্দেশনা সংকেত রয়েছে, মূল্যায়ন রয়েছে। এখানে আমরা জানি যে মোট নাম্বার 13 এবং এর মধ্যে রয়েছে উত্তম, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি, প্রয়োজন, 3টি ক্যাটাগরি রয়েছে। এরপর বিষয় রয়েছে 2022 সালে এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণকারীদের জন্য রসায়ন বিষয় রয়েছে, বিষয় কোড 127/137, অ্যাসাইনমেন্ট নম্বর 2। তো এরপর রয়েছে 2022 সালে এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণকারী যারা রয়েছে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নম্বর 2 এবং বিষয় কোড হলো 144/46 এসএসসি। তারপর বিষয়টা রয়েছে ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153 এসএসসি। এটার অ্যাসাইনমেন্টের স্তর হলো দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। এরপর রয়েছে এই হলো মোট অ্যাসাইনমেন্ট এবং এখানে যে 14/6/2021 সনে যে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করব সে বিষয়টি এখানে উল্লেখ রয়েছে, বিস্তারিত এখানে বলা রয়েছে রুল, শিক্ষার্থীর নাম্বার, অ্যাসাইনমেন্ট নং, তারিখ এবং এখানে একটি গ্রিড অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হলো। এখানে একটি গ্রিড দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের গ্রেড কোন সপ্তাহে কি সে বিষয়গুলো রয়েছে। তো আমরা এবং আরেকটি বিষয় আমরা একটু লক্ষ্য করি, যখন আমরা যাই তো এসএসসি দেওয়া হয়েছে সাথে সাথে আমরা দেখি যদি এইচএসসি পরীক্ষার নবম সপ্তাহের যে এইচএসসি পরীক্ষা এর সাথে সাথে আমরা দেখে নিচ্ছি যে এইচএসসি 2022 যারা এইচএসসি তাদেরও নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো আমরা এখানে ডাউনলোড করেছি, তোমরা ডাউনলোড কপিটা একটু দেখবো। এটা এসএসসি এবং এইচএসসি টা আমরা একটু দেখে নিচ্ছি, ডাউনলোড করেছি এবং সেখানে রয়েছে অনেক এইচএসসি যে বিষয়টা সেটা রয়েছে অনেকগুলো এইচএসসি অনেক বৃহৎ আকারে অনেকগুলো কভার দেওয়া হয়েছে, সেখানে পেজ দেওয়া হয়েছে। তোমরা সেটাও একটু এই একই
এতে আমরা দেখে নিচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আব্দুল আওয়াল সাল কিশোরগঞ্জ থেকে, রাজাউল কুরিস্তান পাখান্জ থেকে, এবং উম্মে হাবিবা লিমা আক্তার লিমা ময়মনসিংহ থেকে, এবং আরেকজন শামসুল কবির শামীম স্যার যুক্ত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে দেওয়া হয়েছে 2022 সালের HSC পরীক্ষার্থীদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান 24/1/2022 তারিখে এটা দেওয়া হয়েছে। এখানে বিস্তারিত বিষয়গুলো রয়েছে 26 তারিখ থেকে, এটা নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 26 তারিখ থেকে, অর্থাৎ আজকে হলো 25 তারিখ, আগামীকাল থেকে সেই ক্লাস অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হবে। ইতিমধ্যে অনেকে নাও জানতে পারেন, সেজন্য আমরা বিষয়টা সবাই শেয়ার করে দিই এবং সবাই যেন এই বিষয়গুলো আমরা সংযুক্ত হই। তো এখানে অনেক পেজ দেওয়া হয়েছে 2022 সালের HSC পরীক্ষা দিয়ে পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট পড়িত যে বিষয়টা রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। তো এরপর যে পরে আমরা দেখতে পাচ্ছি অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো পরে অতীতে আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণকারীর যে শিক্ষার্থীদের জন্য এটা ল্যান্ডস্কেপ মোডে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট বিষয় রসায়ন পত্র দ্বিতীয় 177 নম্বর কোডে রয়েছে। তো অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে ল্যান্ডস্কেপ মোডে দেওয়া হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি ল্যান্ডস্কেপ থেকে আমরা দেখি এটাকে ওপেন করে, আচ্ছা আমরা দেখে নিচ্ছি বিষয়টা। HSC দ্বিতীয় পত্র বিষয়গুলো দেখে নিচ্ছি, ইতিহাস এবং অ্যাসাইনমেন্ট রয়েছে ইসলামের ইতিহাস দ্বিতীয় বিষয়টা হলো। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন শামসুল আলম স্যার, 268 নাম্বার বিষয় কোড HSC রয়েছে, এখানে বিস্তারিত বিষয়গুলো রয়েছে। এরপর এখানে রয়েছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র 278 নাম্বার কোডে HSC, এবং রয়েছে এখানে বিস্তারিত বিষয়গুলো রয়েছে ল্যান্ডস্কেপ মোড়ে দেওয়া হয়েছে, এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র 250 নাম্বার যে কোড রয়েছে সেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্ট বিষয় রয়েছে শিশুর বিকাশ দ্বিতীয় পত্র 299 কোড HSC। এরপর আরো বিষয় রয়েছে লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র 217। আমরা আরো দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট রয়েছে উচ্চ সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত, যাদের এটা পাঠ্য সিলেবাসে আছে তাদের জন্য এটা শুধু। এরপর রয়েছে অ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, যারা বিজ্ঞানে আছে তারা এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। পরবর্তীতে আরেকটি বিষয় রয়েছে, সে বিষয়টি আমরা দেখছি, সেটি হলো আরবি দ্বিতীয় পত্র। এরপর রয়েছে পালি দ্বিতীয় পত্র HSC-দের জন্য অতিরিক্ত মনে হয়, এবং সংস্কৃত দ্বিতীয় পত্র রয়েছে। এরপর রয়েছে কৃষি শিক্ষা রয়েছে দ্বিতীয় পত্র। এরপর রয়েছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। এরপর রয়েছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র। এরপর আমরা দেখতে পাচ্ছি মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র। এরপর রয়েছে বিষয়টা হলো প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ঐচ্ছিক, অনেক বিষয় এখানে দেওয়া হয়েছে। এরপর দেওয়া হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান। এরপর দেওয়া হয়েছে শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ, অনেকগুলো বিষয় এখানে দেওয়া হয়েছে। মোট 43 পৃষ্ঠার এখানে দেওয়া হয়েছে, 43 পৃষ্ঠা, অনেক বিষয়গুলো আছে ঐচ্ছিক, তো অনেকগুলো আছে। আমরা এই 43 পৃষ্ঠার এটা হলো HSC পরীক্ষার্থীদের জন্য, আর আমরা যে প্রথম যে দেখেছিলাম সেটা হলো SSC পরীক্ষার্থীর জন্য। তো SSC পরীক্ষার্থীর জন্য খুব কম বিষয় দেওয়া হয়েছে। তো SSC পরীক্ষার্থীর যে বিষয়গুলো এটা 26 তারিখ থেকে কার্যকর হবে,
আমরা নোটিশে দেখলাম যে 26 জানুয়ারি দুই বুধবার থেকে শুরু হবে অ্যাসাইনমেন্ট গুলো, আর গ্রহণ প্রদান করা এবং গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তো আমরা এই অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই অধিদপ্তরের ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তাহলে খুব সহজে এখানে পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইল আমরা ডাউনলোড করতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, যেহেতু বিষয়টি অনেকেই জানা নাও থাকতে পারে সেজন্য আমি ফেসবুকে লাইভ এসেছি, সেজন্য সবাইকে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আপনাদের ফেসবুকে বিষয়টা শেয়ার করে দিবেন এবং আপনারাও আপনাদের যে কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষ বিষয়টিকে অবহিত করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।